এখন আছো, আসার কি ভালো আছো? তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম, আমরা চা খাচ্ছি। আমি সর্ষের তেল মাখিয়ে খাচ্ছি। আমি আবারও চলে আসলাম, দেখো আমি রান্না করবো, তাই আমি সবজি যাচ্ছি। আরে সকালবেলা রান্না 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 ঝামেলা ভালো হয় না। আজকে ভাবছি বেশি কিছু করবো না, ভিন্ডি ডাল করবো, ভিন্ডি ভাজবো, আর বিন আলু দিয়ে বিন বিন আছে আলু দিয়ে বিন দিয়ে ভাজবো, এটুকুটাই আমার আজকে রান্নার রেসিপি। দেখতে পাচ্ছ আমার এদিকে ভিন্ডি কাটা রেডি, ভিন্ডি কাটা রেডি। এবার হচ্ছে আলু, আলু কাটছি, ভিন্ডিতে দেবো না, আলুটা আলুটা দেবো হচ্ছে ভিন্ডি। আর আমার মেয়ে দিচ্ছ খেয়ে দিচ্ছে খেয়ে দিচ্ছে, ওর মুড়ি আর শেষ হচ্ছে না। তোমার দাদাভাই, তোমার দাদাভাই চলে গেছে কাজে, ডিউটি চলে গেছে। তো তোমার দাদাভাই ডিউটি চলে গেছে, তো আমি ডিউটি যাবো, রান্না তো করি নিয়ে তারপরে ডিউটি চলে যাবো। আর হচ্ছে কি তোমার দাদাভাই বলছিলো যে তোমাকে বাড়ি যাব, যদি বাড়ি যাই তাহলে ভালো হবে, একটা আনন্দ আনন্দ হয়ে গেল অনেকদিন, তো বাড়ি যেতে পারিনি।
ভাবছি সেদিন কাল বলছিল সন্ধ্যাবেলায় যে চোদ্দ মাসে বাড়ি যেতে পারি। মেয়ের আবার ধরো ও মেয়ের আবার স্কুল ছিলাম, চোদ্দ মাসে বাড়ি যাবো, মেয়েটা নিয়ে আসবো না। ভাবছিলাম যে ঠিক আছে আমি রান্নাটা করে নিই, তারপরে রান্নাটা করে নিই তারপর আবার আসছি। তো দেখতে পাচ্ছ আমার সব কিছু রান্না টান্না হয়ে গেছে। এটা ডাল, ভেন্ডি ভাজা আর বিন দিয়ে আলু দিয়ে ভাজা, আর এটা হচ্ছে দুধ, প্রতিদিন আর আধা কিলো করে দুধ নিই আমার মেয়ের জন্য, আর ভাত। Thank you.